আসসালামু আলাইকুম ইমানদার ভাই বোনেরা, রহমত মাগফিরাত ও নাজাতের রমজান। হাদিস শরীফে এসেছে রমজানের প্রথম দশক হলো রহমতের, মধ্য দশক হলো মাগফিরাতের এবং শেষ দশক হলো নাজাতের। সাধারণত বলা হয়ে থাকে প্রথম দশকে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি রহমত বা দয়া বর্ষণ করে থাকবেন, দ্বিতীয় দশকে আল্লাহ তাআলা তার বান্দাদের ক্ষমা করতে থাকবেন, তৃতীয় দশকে আল্লাহ তাআলা তার বান্দাদের জাহান্নাম থেকে নাজাত বা মুক্তি দিতে থাকবেন। প্রশ্ন হলো, আল্লাহ যদি রহমত বা করুণা করতে চান, মাগফিরাত বা ক্ষমা করতে চান, নাজাত বা মুক্তি দিতে চান, তা যত সংখ্যক মানুষের জন্য হোক না কেন এবং যে পরিমাণেই হোক না কেন, তো এক মুহূর্তেই করতে পারেন, এতে 10 দিন সময় কেন লাগবে? আসলে রমজানের রহমত, মাগফিরাত ও নাজাতের বাহ্য অর্থ ছাড়াও এর রয়েছে তাত্ত্বিক এক নিগুড় রহস্য। রমজান হলো তাকওয়া অর্জনের জন্য প্রশিক্ষণের মাস। তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআন করিমে বলেছেন, হে মুমিনগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমার পূর্ববর্তীদের প্রতি। আশা করা যায় যে তোমরা তাকওয়া অর্জন করবে। সূরা বাকারার 183 নম্বর আয়াত। আল্লাহ চান তার বান্দা তার গুণাবলী অর্জন করে সে গুণে গুণান্বিত হোক। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, আমরা গ্রহণ করিলাম আল্লাহর রং, যে রং আল্লাহ অপেক্ষা অধিকতর সুন্দর, এবং আমরা তারই ইবাদতকারী। সূরা বাকারার আয়াত 138। যেহেতু মানুষ আল্লাহর খলিফা বা প্রতিনিধি, তাই তাকে খেলাফতের দায়িত্ব পালনের যোগ্য হতে হলে অবশ্যই সেই গুণাবলী অর্জন করতে হবে। আল্লাহর রং বা গুণ কী? তা হলো আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম। এই প্রসঙ্গে হাদিস শরীফে এসেছে, নিশ্চয়ই আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, যারা এগুলোর আত্মস্থ করবে তারা জান্নাতে প্রবেশ করবে। মুসলিম ও তিরমিজি শরীফ থেকে নেওয়া হয়েছে। মহান আল্লাহর নামাবলী আত্মস্থ করা বা ধারণ করার অর্থ হলো সেগুলোর ভাব ও গুণ অর্জন করা এবং সেই সব গুণ ও বৈশিষ্ট্য নিজের কাজকর্মে আচরণে প্রকাশ করা তথা নিজেকে সেসব গুণের আধার বা অধিকার হিসেবে গড়ে তোলা। রমজান মাসের প্রথম দশক যেহেতু রহমতের বা দয়ার, সুতরাং এই 10 দিন আমাদের করণীয় হবে আল্লাহ পাকের দয়া মাস সংক্রান্ত নামগুলোর জ্ঞান অর্জন করে এবং এর ভাব ও বৈশিষ্ট্য অর্জন করে অধিকার করে নিজের মধ্যে আত্মস্থ করার চেষ্টা করা এবং আজীবন তার ধারক বা বাহক হয়ে তা দান করা এবং বিতরণ করা তথা আল্লাহর গুণাবলী নিজের মাধ্যমে তার সৃষ্টির কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা রহমত সুলভ নামগুলো হলো আর রহমান, অসীম দয়ালু, আর রহিম, পরম করুণাময়, আল ওয়াদুদ, প্রেমময়, আর রাফু, স্নেহশীল, আল আজিজ, মমতাময়, আল করিম, অনুগ্রহকারী, আসসালামু, শান্তিদাতা, আল মুমিন, নিরাপত্তাদাতা, আল মুহাইমিন, রক্ষাকর্তা, আল বাসিতু, করুণা বিস্তারকারী, আল মুইজুজু, সম্মানদাতা, আল লতিফু, করুণাকারী, আল মুজিবু, প্রার্থনা কবুলকারী, আর রাজুকু, রিজিক দানকারী, আল ওয়াসিউ, দয়া প্রসারণকারী, আল ওয়ালিউ, পরম বন্ধু, আল নাফিউ, কল্যাণকারী, আল হাদিউ, পথের দিশারী, আল নাসিরু, সাহায্যকারী, আল হান্নানু, করুণাশীল, আল মান্নানু, দয়াদ্র, ইত্যাদি। অতএব আমাদের করণীয় হবে উক্ত গুণাবলী অর্জন করে এবং আচরণে সর্বোচ্চ প্রয়োগ ঘটানো। হাদিস শরীফে আছে, তুমি জগদাসীর উপর দয়া করো তবে আল্লাহও তোমার প্রতি দয়া করবেন। বুখারি মুসলিম ও তিরমিজি। আপনি দয়া বা রহমত লাভ করেছেন বা দয়ার অধিকারী হয়েছেন তা বোঝা যাবে আপনার আচরণে, যদি সদা সর্বদা দয়া ও করুণা প্রকাশ পায়, নয়তো নয়। সুতরাং রমজানের প্রথম দশক রহমতের 10 দিন করণীয় হলো সর্বোচ্চ দয়া প্রদর্শন করা। রমজান মাসের মধ্য দশক যেহেতু মাগফিরাত বা ক্ষমার, সুতরাং এই 10 দিন আমাদের করণীয় হবে আল্লাহ পাকের ক্ষমা সংক্রান্ত নামগুলোর জ্ঞান হৃদয়ঙ্গমন করা এবং এর ভাব বৈশিষ্ট্য অর্জন করে অধিকার করে নিজের মধ্যে আত্মস্থ করে চেষ্টা করা এবং আজীবন তার ধারক ভাব হয়ে তা দান করা এবং বিতরণ করা তথা আল্লাহর গুণাবলী নিজের মাধ্যমে তার সৃষ্টির কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ তার ক্ষমাস্বরূপ নামগুলো হলো আল গফিরু, ক্ষমাশীল, আল গফুরু, ক্ষমাময়, আল গাফফারু, সর্বাধিক ক্ষমাকারী, আল আফু, মর্জনাকারী, আল খফিদু, বিনয়ী, পছন্দকারী, আল শাকুরু, কৃতজ্ঞ, আল বাররু, সদাচারী, আল হালিমু, সহিষ্ণু, আল সবুরু, ধৈর্যশীল, আত্তাওয়াবু, তাওবা কবুলকারী, ইত্যাদি। হাদিস শরীফে আছে, অপরাধ স্বীকারকারী নিরাপদ ব্যক্তির মতো। বুখারী মুসলিম ও তিরমিজি। আপনি ক্ষমা লাভ করেছেন বা ক্ষমার অধিকারী হয়েছেন তা বোঝা যাবে আপনার আচরণে, যদি ক্ষমা প্রকাশিত হয়, নয়তো নয়। অতএব রমজানের দ্বিতীয় দশক মাগফিরাতের 10 দিন করণীয় হলো সর্বোচ্চ ক্ষমা প্রদর্শন করা। রমজান মাসের শেষ দশক যেহেতু নাজাত বা মুক্তি, সুতরাং এই 10 দিন আমাদের করণীয় হবে দুনিয়ার সব কিছু আকর্ষণ ও মোহ থেকে মুক্ত হয়ে প্রভুপ্রেমে বিভোর হওয়া, বিশেষ করে সব ধরনের অন্যায়, অপরাধ, পাপ ও গুণা যা জাহান্নামে যাওয়ার কারণ হয়, যথা অবৈধ সম্পদ,
অন্যায় ক্ষমতা লিপ্সা ও পাপাচার এগুলো থেকে নিজের মন ও মানুষকে সম্পূর্ণ মুক্ত করা এবং সেসবের আকর্ষণ থেকে পরিপূর্ণভাবে মোহমুক্ত হওয়া। আল্লাহ পাকের স্বনির্ভরতা, মুক্ততা ও নিরপেক্ষতা সংক্রান্ত নামগুলোর জ্ঞান অর্জন করে এবং এর ভাব ও বৈশিষ্ট্য অর্জন করে অধিকার করে নিজের মধ্যে আত্মস্থ করার চেষ্টা করা এবং আজীবন তার ধারকবাহক হয়ে তা দান করা এবং বিতরণ করা তথা আল্লাহর গুণাবলী নিজের মাধ্যমে তার সৃষ্টির কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলার স্বনির্ভরতা মুক্ততা স্বরূপ নামগুলো হলো আল্লাহাদু অর্থাৎ একক, আল ওয়াহাদু এক, আসসামাদু স্বনির্ভর বা অমুখাপেক্ষী, আল আদলু ন্যায়মুখ, আল হাক্কু সত্য, আল কাবিউ সুদৃঢ়, আল মাতিনু শক্তিমান, আল কদিরু ক্ষমতাবান, আল নুরু জাতির অধিকারী, আর রিশুদু দিব্য জ্ঞানী, আল জামিলু সুন্দর, আল বাররু সৎকর্মশীল, আল মহসিনু সুকর্তা ইত্যাদি। হাদিসের বে আছে দুনিয়ার আকর্ষণ সব পাপের মূল, বুখারী মুসলিম ও তিরমিজি শরীফ থেকে নেওয়া হয়েছে। আপনি নাজাত বা মুক্তি লাভ করেছেন বা মুক্তির অধিকারী হয়েছেন তা বোঝা যাবে আপনার আচরণে যদি মোহমুক্ত ভাব প্রকাশিত হয়, নয়তো নয়। তাই রমজানের তৃতীয় দশক নাজাতের বা মুক্তির দশ দিন করণীয় হল দুনিয়ার সব কিছুর আকর্ষণ থেকে সম্পূর্ণ মোহমুক্ত হওয়া। মহান আল্লাহর রহমত ও মাগফিরাত ও নাজাতের গুণ অর্জন ও আজীবন ধারণ করাই রমজানের মূল শিক্ষা। আল্লাহ পাক আমাদের প্রকৃত দয়া ও ক্ষমা ও মুক্তি লাভের তাফিক দেন, আমিন। ভিডিওটি ভালো লাগলে দ্রুত শেয়ার করুন, দ্রুত একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন।